সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকেই যে প্রশ্নটি করেন যে ভাই, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যটা কি? তো বাংলাদেশ ব্যাংকের তথ্য মোতাবেক আমরা যতটুকু দেখতে পাই, এখন পর্যন্ত বাংলাদেশে 65টি টোটাল ব্যাংক আছে এবং মোটামুটি 35টির মতো এই যে আর্থিক প্রতিষ্ঠান আছে, যদিও পূর্বে 34টি ছিল, জাস্ট সম্প্রতি আরেকটিকে অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংক যেভাবে কি করে মানুষের আমানত সংগ্রহ করে, সেখান থেকে ঋণ দেয়, সেম একই কাজটা কি করে এই আর্থিক প্রতিষ্ঠান করে। তারা মানুষের কাছ থেকে আমানত নেয় নির্দিষ্ট মেয়াদের জন্য, তারাও সেগুলো ইনভেস্ট করে, তারাও নানা প্রকারভাবে লোন দিতে পারে। তো এদের মধ্যে মেইন যে পার্থক্যটা, সেটা যদি আমরা দেখি, ব্যাংক যেটি করতে পারে সেটি হচ্ছে চেক ইস্যু করতে পারে, পে অর্ডার তারা ইস্যু করতে পারে, ডিডি তারা গ্রহণ করতে পারে। অপরপক্ষে এই যে আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা কোনো প্রকার চেক ইস্যু করতে পারে না, তারা কোনো প্রকার এই যে ডিডি টিডি এগুলো গ্রহণ করতে পারে না। ব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ তাদের এডি ব্রাঞ্চ থাকে, তারা বৈদেশিক মুদ্রা লেনদেন করে, ক্রয় বিক্রয় করে। অপরপক্ষে আর্থিক প্রতিষ্ঠান যারা আছে, তারা এই সমস্ত বৈদেশিক মুদ্রা লেনদেনও করতে পারে না। তো বেসিক কথা আমরা বলতে পারি, একটা ব্যাংক যেটা করে, চেক ইস্যু করবে, সে ঋণ দিবে, সে টিটি করবে, ডিডি করবে, নানা প্রকার যে সমস্ত কার্যক্রম আছে, ব্যাংকিং কার্যক্রম সমস্ত কিছু করতে পারবে। অপরপক্ষে আর্থিক প্রতিষ্ঠানকে এই জন্যই লাইসেন্স দেওয়া হয়েছে, যারা তাতে মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করতে পারে এবং ইনভেস্ট করতে পারে। এই পর্যন্তই তাদেরকে বৈদেশিক মুদ্রার লেনদেন অথবা বিভিন্ন প্রকার চেক ইস্যু করা, এর অনুমতি দেওয়া হয়নি। তো সর্বশেষ তথ্য মোতাবেক 65টি ব্যাংক এবং 35টির মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠান আসছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।